Assalamualaikum. আজকে আমি ঢেকিতে চাল গুঁড়ো করে তেলের পিঠা বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 2 ঘন্টা আগে চালগুলো ভিজিয়ে নিয়েছি। ঢেকিতে চাল গুঁড়ো করার জন্য যাচ্ছি। এই আমাদের ঢেকিতে চালের গুঁড়া কুটা শেষ। আমার চালের গুঁড়া কুটা শেষ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানিটা যত ভালো হবে তত পিঠাটাও তত সুন্দর হবে, তেলে ভাজতে সুবিধা হবে, পিঠাটা খাইতেও অনেক সুন্দর হবে। চিনিগুলো আস্তে আস্তে গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। চিনির সাথে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
চালের গুঁড়োর সাথে একটু ময়দা মিশিয়ে নিলে পিঠাটা ভালো হয়, নরম হয় এবং ফুলে ফেটে ওঠে। আবার কেউ যদি শক্ত পিঠা খাইতে ভালোবাসেন তাহলে তারা শুধু চালের গুঁড়ি দিয়েই বানাতে পারেন। আমি পরিমাণ মতো একটু পানি দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমার মাখানি শেষ হয়ে গেছে। এখন তেলের মধ্যে তেল ভালোভাবে গরম করে তেলের মধ্যে দিয়ে দিলে আমার ভাজা পিঠা বানানো হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, এখন পড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হলে পরে আমি পিঠা দিব। দেখেন আপনারা কত সুন্দর করে আমার তেলের পিঠা বাজা শেষ। মজা হয়েছে না পিঠা? মিষ্টি দেখ, এগুলো সবটাই পিঠা খাবা। আমি কষ্ট করে বানাইছি না।
আমি তো খেলতে পারি না, পানি খাবো আর কি রকম।